স্বাগতম তোমাকে অ্যাকাউন্টিং এর ক্রয় সম্পর্কিত লেনদেন সম্পর্কের জাবেদার তিন নাম্বার ক্লাসে। অফিস কর্মচারীদের বেতন প্রদান 8,000 টাকা। প্রথম কথা, তুমি চিন্তা করো, তুমি অফিস কর্মচারীদের বেতন দিচ্ছ, বিনিময়ে তোমার কিন্তু একটা খরচ হচ্ছে এবং সেটা বেতন। তাহলে বেতন তোমার একটা ব্যয়, এবং দ্বিতীয়ত তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে, অর্থাৎ সম্পদ কমে যাচ্ছে। তো প্রথমত ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, আর সম্পদ নগদ টাকা কমে যাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট হবে। বিমা সেলামি প্রদান 24,000 টাকা। প্রথমত বিমা সেলামি কি? তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য কোন একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছো, তোমার প্রতিষ্ঠানে যদি কোনো প্রকার ক্ষতি হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে যে প্রতিষ্ঠানের সাথে তুমি চুক্তি করেছো ওই প্রতিষ্ঠান তোমার সকল ক্ষতি প্রদান করবে, আর এই ক্ষতি প্রদানের জন্য তুমি নির্দিষ্ট সময় পর পর কিছু অর্থ ওই প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে কিস্তি স্বরূপ। তাহলে এই বিমা সেলামি তোমার জন্য একটা ব্যয়, আর বিমা সেলামি ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে জাবেদা দিতে হবে বিমা সেলামি হিসাব ডেবিট 24,000 টাকা, এবং তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে। তো নগদ টাকা সম্পদ চলে যাওয়ার কারণে ক্রেডিট হবে, সো তোমাকে লিখতে হবে নগদান হিসাব ক্রেডিট 24,000 টাকা। ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। প্রথম কথা চিন্তা করো, তুমি ধারে ক্রয় করছো, সো এই টাকাটা কিন্তু তোমাকে অবভিয়াসলি প্রদান করতে হবে, এবং সেটা নির্দিষ্ট সময় পরে বা কোনো এক সময় এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে বাকিতে ক্রয় করার বিনিময়ে তোমার দায় বৃদ্ধি পাচ্ছে, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়। অন্যদিকে তুমি ক্রয় করছো, বিনিময়ে ক্রয় ব্যয়টা বৃদ্ধি পেয়ে গেল, তাই না? তাহলে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা এবং প্রদেয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। ভাড়া প্রদান 5,000 টাকা। এখানে নগদ টাকার কথা উল্লেখ নাই, আবার বকেয়াও বলা নাই, কিন্তু তোমাকে ধরে নিতে হবে লেনদেনটা নগদে হয়েছে। ভাড়া একটা ব্যয়, আর ভাড়া ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট লিখতে হবে, অর্থাৎ ভাড়া হিসাব ডেবিট, এবং তুমি টাকাটা নগদে পরিশোধ করে দিছো, সো এই নগদে পরিশোধ করার কারণে নগদ সম্পদ হ্রাস পেয়ে যাচ্ছে, তাই না? এই নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। অফিস ভাড়া প্রদান 10,000 টাকা। অফিসের একটা ব্যয় ভাড়াটা, আর ভাড়া নামক ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে তাহলে ভাড়া হিসাব ডেবিট, এবং তোমার প্রতিষ্ঠান থেকে কিন্তু নগদ টাকা চলে যাচ্ছে, আর নগদ টাকা একটা সম্পদ, সো এর জাবেদা দিতে হবে নগদান হিসাব